বন্ধুরা, টাম্বলিং ম্যাচ বক্স বানানো খুবই সোজা এবং এটি একটি খুব কুল অ্যাক্টিভিটি। একটা দেশলাই বাক্স নাও আর এটার সাইড বরাবর একটি কাগজের স্ট্রিপ জুড়ে দাও। এখন দেশলাই বক্সটিকে বার করে কাগজের স্ট্রিপ দুটি প্রান্ত সেলোটেপ দিয়ে আটকে দাও। তাহলে এটি একটি বেশ লুপের আকারে তৈরি হবে। এখন দেশলাই বাক্স থেকে দেশলাই কাঠিগুলি বার করে নাও। দেশলাই বাক্সের কাভারটি এর মধ্যে কিছুটা ঢুকিয়ে এর মধ্যে দুটো মার্বেল ঢুকিয়ে দাও। দুটো মার্বেলকে রাখার পর বাক্সটিকে পুরোপুরি স্ট্রিপ লুপের ভেতরে ঢুকিয়ে দাও। এখন এই স্ট্রিপটির উপর দুটো মাঙ্কি তোমরা ছবি পেস্ট করতে পারো। এখন তোমাদের গেম শুরু হতে চলেছে। দেখো, এটাকে একটা উল্টে দাও, দেখো এটা কিরকম উল্টে উল্টে মুভ করছে আর এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন টাম্বলিং মোশন, উল্টে উল্টে যাচ্ছে, তাই না? খুব ফানি, ইটস এ ভেরি ক্রেজি মোশন, তাই না? তোমরা ছোট প্লাস্টিকের কৌটো ব্যবহার করতে পারো। এখানে আমরা একটা পাউডারের কৌটো ব্যবহার করছি আর এর মধ্যে তিনটে মার্বেল আমরা রেখে এটার মোশন আমরা দেখব, দেখি এটার টাম্বলিং মোশন হয় কি না। একইভাবে এই পাউডারের বক্সটিকে বন্ধ করে এটাকে কিছুটা নাড়ালাম, দেখো মার্বেলগুলো নড়ছে। আর এটাকে দেখো বোর্ডের মধ্যে রাখে, এটাকে মুভ করলে ওয়াও, এটা গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে। তোমরা বানাও, ভীষণ মজা পাবে। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।